নমস্কার বন্ধুরা, গুরু কৃপা চ্যানেলের পক্ষ থেকে আমি মানিক আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু ত্রিশূল। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রাঢ়বঙ্গের গ্রামাঞ্চলে আমরা যদি মাঠে ঘাটে পুকুর পাড়ে আদিবাসী বিভিন্ন পাড়াতে একটু লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পারব কোনো একটা স্থানে যেখানে কিছু পাদুকা বা খড়ম পড়ে থাকবে, কিছু হাঁড়িকুড়ি পড়ে থাকবে, কিংবা মাটির নির্মিত ছোট ছোটো ঘোড়া, তার সঙ্গে সঙ্গে ত্রিশূল পড়ে থাকবে। তাহলে এই সকল চিহ্নগুলি বুঝিয়ে দেয় ওইখানে কোনো দেব বা দেবীর আবাসস্থল বা আশ্রয়স্থল। তো কথা হচ্ছে, ত্রিশূল আমরা যে দেখি এটা কী এমন বস্তু যা একমাত্র দেবতাদের কাছেই রাখা থাকে, বা ওই ত্রিশূলটা চিনিয়ে দেয় এখানে কোনো দেবতার আবাসস্থল। আমরা পুরাণ যুগ থেকে মহাদেবের হাতে এবং শ্রী মাতা দুর্গার হাতে আমরা ত্রিশূলের ব্যবহার দেখেছি। তো দেবাদিদেব মহাদেব লিঙ্গের পাশেও অনেক জায়গাতে দেখবেন ত্রিশূল গাঁথা থাকে। ত্রিশূল আর কিছুই না, লোহা দণ্ডে নির্মিত তিনটি ধারালো ফলক বিশিষ্ট একটি অস্ত্র। আমরা যদি প্রাচীন যুগে চলে যাই, আদিম মানব বুঝেছিলেন ধারালো কোনো কিছু, প্রস্তরখণ্ডই হোক বা গাছের কোনো ডাল ডালই হোক, ধারালো থাকলে তা যেমন আত্মরক্ষা করার সুবিধা, অপরদিকে শিকারকে ব্যবহার করার পক্ষে উপযুক্ত। তাই তারা প্রস্তরখণ্ড বা গাছের ডাল ধারালো করে সেইগুলোই সেই সময় তারা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। লৌহ আবিষ্কার হওয়ার পরে লৌহ নির্মিত বিভিন্ন রকম অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি। আমাদের ইতিহাস যদি ঘাঁটি, গোলাবারুদের আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত ঢাল তরোয়াল নিয়ে হাতি বা ঘোড়ার পিঠে বা পদাতিক বাহিনীকে আমরা যুদ্ধ করতে দেখেছি। তো ঢাল তরোয়াল বা তরবারি নির্মাণ করতে বেশি পরিমাণ লোহার ব্যবহার লাগে, এবং তার সঙ্গে সঙ্গে কারিগরদের সময়টা বেশি যায়। সেই তুলনায় ত্রিশূল তৈরি করতে লোহাও যেমন কম লাগে, নির্মাণ করাও সহজ। আর সেই সময়ে লোহা আবিষ্কার হলেও লোহার প্রাচুর্য ছিল না বলে কম জিনিস ব্যবহার করে ভালো অস্ত্র হিসেবে ত্রিশূলকে তৎকালীন লোকেরা ব্যবহার করেছিলেন। ত্রিশূলের তিনটে যে ফলা থাকে, একটা ঘায়ের মধ্যে দিয়ে আমি তাতে আমার কোনো জন্তু জানী হোক বা কোনো শত্রু হোক, আমি তাকে শিকারের কাজে ব্যবহার করি বা অন্য কোনো কাজে ব্যবহার করি, তাকে কিন্তু আমি সহজে তিনটে তার অঙ্গে তিনটে ফুটো করে তাকে সহজে ঘায়ল করতে পারবো। এই জন্যই মনে হয় ত্রিশূলটা এত জনপ্রিয় হয়ে গিয়েছে, এবং দেব বা দেবী সবাই এটাকে তাদের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। মা দুর্গা অসুরকে ব্যবহার করা বধ করার জন্য এই ত্রিশূলই ব্যবহার করেছেন। এটা তো গেল ত্রিশূলের এই ত্রিশূলের ব্যবহারকারী দিকটা। অন্য দিকটা হলো যারা আয়ুর্বেদিক চিকিৎসা করেন তারা বলেন
কক পিত্ত বায়ু এই তিনটাই হলো আমাদের শরীরের রোগ ব্যাধি বিভিন্ন রকম উৎপত্তির কারণ অর্থাৎ এক কথায় মানব শরীরের সুস্থ থাকার জন্য এই যে কক পিত্ত বায়ু তিনটেরই সমতা দরকার যখনই একটা কোনো বৃদ্ধি পাবে শরীরে কোনো না কোনো বিকাশ শুরু হবে এই জন্যই মনে হয় এই যে তিনটে শূল যে শূলের মাধ্যম দিয়ে বৃদ্ধ হওয়া সম্ভব শরীরেই বলুন বা যে কোনো ব্যাপারেই বলুন এই জন্যই ত্রিশূলটার বহুল ব্যবহার হয়ে আসছে তো আজকের দিনে এমনিতে তো কোনো ব্যবহার নাই ত্রিশূলের কোনো ব্যবহার নাই শুধু ঠাকুর দেবতার স্থানে বিশ্বাসবশত সংস্কারবশত আজও রাখা আছে এবং তাদের স্থান নির্ণয় করার জন্যই ত্রিশূল ব্যবহার হচ্ছে তো এই হচ্ছে ত্রিশূলের সম্পর্কে কিছু আলোচনা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভিডিওটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার।